প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শীতের সকালে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো। কি বন্ধুরা, কি পড়াশোনা ঠিকমতো হচ্ছে? তো আমরা 2021 সালে আবার তোমাদের অনলাইন ক্লাস শুরু করেছি। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর সাধারণ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো তোমাদের আমি এর আগে ক্লাসে ষষ্ঠ শ্রেণী সাধারণ বিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করছি। বন্ধুরা, তোমরা হয়তো বাড়িতে পড়াশোনা করছো, দেখছো আশা করি। তো তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে যে কোনো জায়গায় সমস্যা হলে। তো প্রথম দিনে আমি আলোচনা করেছিলাম বিজ্ঞান কি, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আর আলোচনা করেছিলাম হচ্ছে যে একটা পরীক্ষণ নিয়ে, এবং তোমাদের আমি যে পরীক্ষণটা ব্যাখ্যা করেছিলাম ঠিক ওই রকম অনুরূপ তোমরা আরেকটা পরীক্ষণ তোমরা নিজেরাই খাতায় ধারাবাহিকভাবে লিখে নিয়ে আসবে, ঠিক আছে? তো লিখে তোমাদের সামনে হয়তো আবার অ্যাসাইনমেন্ট শুরু হতে পারে, যদি হয় তাহলে তোমাদের তখন আমাদের দেখাতে পারো তোমরা এসে। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের আলোচনা করব পরের যে পার্ট আছে, পার্ট ছয়ের যে পয়েন্টগুলো আছে, মৌলিক একক, যৌগিক একক, এককের আন্তর্জাতিক পদ্ধতি, দৈর্ঘ্যের একক, তারপরে দৈর্ঘ্য একক, গুণিত একক, ভগ্নাংশ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আবার আছে ভরের একক, সময়ের একক। তো আমি একটু একটু করে আগাই। হ্যাঁ, তো দেখো মৌলিক এককটা কি, তোমরা আগেই জানো যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, এটা সম্পর্কে তো তোমাদের কিন্তু একটুখানি হলে ধারণা আছে। হ্যাঁ, যে পদার্থ একটি মাত্র বস্তু নিয়ে গঠিত সেটা হচ্ছে মৌলিক পদার্থ, আর যৌগিক একের অধিক বিষয় নিয়ে, একটা বস্তু নিয়ে, একের অধিক নিয়ে যেটা গঠিত সেটা হচ্ছে যৌগিক পদার্থ। যে মৌলিক আকার যৌগিক সেটারই একরকম। আর আরেকভাবে বলি, আগে আমরা যে রাশিটা কি, যা পরিমাপ করা হয় তাকে আমরা বলি রাশি। যেমন তুমি টেবিলের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দৈর্ঘ্য পরিমাপ করা হয়, টেবিলের দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য একটি রাশি, ঠিক? টেবিলের উচ্চতা যেটা তোমরা নির্ণয় করবে সেটা উচ্চতা একটা রাশি, কিন্তু দৈর্ঘ্য, উচ্চতা, এগুলো কিন্তু এক একটা রাশি। কিন্তু দেখো দৈর্ঘ্য, কোনো কিছুর যদি তুমি দৈর্ঘ্য পরিমাপ করো তার সরাসরি কিন্তু তুমি দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারতেছো, সেখানে কিন্তু তোমার অন্য কোনো রাশি লাগে না, একটা দৈর্ঘ্য দিয়ে তুমি পরিমাপ করতে পারতেছো। আবার উচ্চতাও তাই। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য এবং উচ্চতা এগুলো হচ্ছে স্বয়ং সম্পূর্ণ রাশি। যেহেতু দৈর্ঘ্য, উচ্চতা, এরকম আরও কিছু আছে, যেমন তাপমাত্রার একক পরিমাপ করার সময় এক করা যায় সরাসরি, সময়ের একক, তারপরে বিদ্যুৎ প্রবাহ একক, আলোক উজ্জ্বলের একক, হ্যাঁ এগুলো সরাসরি পরিমাপ করা যায়। এখানে অন্য কোনো রাশি সমন্বিত করে পরিমাপ করতে হয় না। তাই যেহেতু সরাসরি যেসব রাশিগুলো স্বয়ং সম্পূর্ণ তাদেরকে আমরা বলি হচ্ছে মৌলিক একক। মৌলিক কি একক, তাহলে বুঝতে পারলে বন্ধুরা মৌলিক একক কি? মৌলিক একক। এখন আসি যৌগিক এককটা কি। আচ্ছা, তোমাদের দেখো যদি তোমাদের একটা ঘরের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয় তাহলে তোমাদের এখানে কয়টা রাশি লাগবে? দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ মিলে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এই দুটো মিলে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে দেখো, তাহলে এই ক্ষেত্রফল এটা কি, এটা হচ্ছে যৌগিক একক, যৌগিক একক। আবার তুমি যদি একটা চঙ্গের আয়তন নির্ণয় করো, আয়তন নির্ণয় করতে তোমার কি লাগবে, কি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটে জিনিসের গুণফলে হয় হচ্ছে আয়তন। তাহলে কি, তাহলে এই আয়তনের ক্ষেত্রফল নির্ণয় করতে আমার তিনটে জিনিস লাগে, তাহলে এগুলোকে আমরা বলি ক্ষেত্রফল, আয়তন, এগুলোকে বলবো হচ্ছে আমরা যৌগিক একক। তাহলে দেখো তোমাদের, তাহলে মৌলিক একক কি, যৌগিক একক, বুঝতে পারছো যে একটা মাত্র রাশি নিয়ে যেটা পরিমাপ করা হয় সেটা হচ্ছে মৌলিক একক। আর যদি একের অধিক রাশি ব্যবহার করে পরিমাপ করা হয়, ভৌত রাশি, তাহলে আমরা সেগুলোকে বলি যৌগিক একক। তাহলে বন্ধুরা আমরা এখন আসি এককের আন্তর্জাতিক পদ্ধতিটা কি। দেখো এককের আন্তর্জাতিক পদ্ধতি, আচ্ছা এটা কি, আমাদের দেখো, আমি তোমাদের যদি বলা হয় যে তোমার উচ্চতা কত, তাহলে তোমরা হয়তো বল 5 ফুট 4 ইঞ্চি, এটা বলতে পারো। আবার যদি তুমি পাসপোর্ট অফিসে যাও
যে সেখানে যদি একটা ফর্ম পূরণ করো, সেখানে তোমরা লিখতে পারো, লিখো যে উচ্চতা আছে 1 মিটার 61 সেন্টিমিটার। এটা কি এই তুমি এই পদ্ধতি তুমি ব্যবহার করতে পারো। তাহলে তুমি আগে বললে একরকম 5 ফুট 5 ইঞ্চি, আবার পরে বললে যে 1 মিটার 61 সেন্টিমিটার, তুমি দুইটাও কিন্তু পদ্ধতি ব্যবহার করলে। কারণ আমাদের এটা ব্যবহার করা একটা প্রচলিত নিয়ম আছে, সেগুলো কী কী ছিল, মিটার মিটার এমকেএস পদ্ধতি, তারপরে এফকেএস পদ্ধতি, আর হচ্ছে সিজিএস পদ্ধতি। তাহলে এগুলো আবার এমকেএস পদ্ধতি হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর এফকেএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড, আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে দেখো এই যে বিভিন্ন পদ্ধতি, পৃথিবীর এই যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম পদ্ধতি ব্যবহার করে আসছিলো, এ পর্যন্ত আসছিলো, কিন্তু বর্তমানে 1960 সালে থেকে একটা পদ্ধতি করা হয়েছে। সেটা কত সাল থেকে? 1960 সাল থেকে। সেটা হচ্ছে কি কী পদ্ধতি, যে সমগ্র দেশে একটা মাত্র পদ্ধতি ব্যবহার করা হবে। সব কিছুরই একটা পদ্ধতি ব্যবহার করা, সেটাকে বলা হয়েছে SI বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলা হয় সেটাকে। হ্যাঁ, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতি। সেখানে সেই পদ্ধতি ব্যবহার করে একটি মাত্র একক নির্ধারণ করা হবে, একটা নির্দিষ্ট একক নির্ধারণ করা হবে। যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, একটা একক। তারপরে হচ্ছে ভরের একক হচ্ছে কি কিলোগ্রাম, আগে বলতো কি কেজি, আগে কিন্তু কেজিতেই করা হতো, এখন কিছু কিলোগ্রামে। তারপর সময়ের একক সেকেন্ড, ঠিক সেরকম হচ্ছে তাপমাত্রা একক ক্যালভিন, আর হচ্ছে বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা, পদার্থের পরিমাপের একক হচ্ছে মোল। এইগুলোকে ব্যবহার করা হয়, এইগুলো ব্যবহার করে করা হচ্ছে, এগুলোকে আমরা বলি আন্তর্জাতিক পদ্ধতি। আচ্ছা, এই এককগুলো হচ্ছে কি বলবো আমরা তাহলে, মৌলিক একক, মৌলিক একক। এখন আছে দৈর্ঘ্য এককের গুণিতক ভগ্নাংশ, এটা কি দেখো দৈর্ঘ্য এককের গুণিতক ভগ্নাংশটা কি, যখন তোমাকে মানে কিভাবে আসে, একটি টেবিলের কক্ষের দৈর্ঘ্য তোমাকে যদি মাপতে বলা হয়, তখন তুমি কি করো, কি ব্যবহার করো, মিটার ব্যবহার করো। একটা একটা টেবিল একটা কক্ষের দৈর্ঘ্য মাপতে গেলে তুমি কিসে ব্যবহার করবে, সেটা মিটারে। আবার যদি তোমাকে যদি পেন্সিলের দৈর্ঘ্য মাপতে বলা হয়, তাহলে তুমি কি ব্যবহার করবে, তুমি তখন ব্যবহার করবে হচ্ছে সেন্টিমিটার, মানে সংক্ষেপে, সংক্ষেপে কি বলে সেন্টিমিটার। আবার যদি তোমাকে যদি একটা পয়সা পুরো মাপতে দেওয়া হয়, তাহলে তুমি কি ব্যবহার করতে পারো, সেটা হচ্ছে তার সে ক্ষুদ্রতর একক, সেটা হচ্ছে মিলিমিটার। এইভাবে তুমি দৈর্ঘ্য একক গুণিতক ভগ্নাংশ তুমি ব্যবহার করে তুমি যে কোনো জিনিস নির্ণয় করতে পারো। আবার দেখো তোমাকে যদি কুষ্টিয়া থেকে যদি তোমাকে যদি ঢাকার দূরত্ব মাপ বলা হয় যে কীভাবে তুমি বের করবে, তখন তুমি কীভাবে কিলোমিটার হিসাবে তুমি দূরত্ব বের করবে, সংক্ষেপে কিলোমিটারে বের করবে। এখন দেখো আমরা এখানে তোমাদের আছে 1 কিলোমিটার সমান তোমাদের কত মিটার, 1000 মিটার। 1 কিলোমিটার সমান, 1 কিলোমিটার সমান আমরা একটু জেনে নেই, 1000 মিটার। আচ্ছা, তারপরে দেখো 1 মিটার সমান কত হবে, 1 মিটার সমান কত হবে, 1 মিটার সমান আছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তারপরে দেখো 1 সেন্টিমিটার সমান কত হবে, 1 সেন্টিমিটার সমান হবে হচ্ছে 10 মিলিমিটার, 10 মিলিমিটার। তাহলে দেখো কোনটা বড় সবচেয়ে, 1 কিলোমিটার বড় না 1 সেন্টিমিটার বড়? নিশ্চয়ই 1 কিলোমিটারটা বেশি বড়। তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আস্তে ক্রমান্বয়ে বড় থেকে ছোট, এই সংখ্যাগুলো তোমাদের হিসাবটা মনে রাখবে তোমরা, ঠিক আছে? তো এখন দেখো তোমাদের আবার যদি একইভাবে আমরা ভরের একক নির্ণয় করতে বলি, তাহলে দেখো তোমাদের এইভাবে ঠিক ভরের আগে সংক্ষেপে আমরা ভরকে বলতাম কেজি, হ্যাঁ, এখন কী করা হয়, এখন হচ্ছে কিলোগ্রামে ভর নির্ণয় করা হয়। তাহলে 1 মেট্রিক টন সমান কত তোমাদের এই যে বইতে সরাসরি ছকে দেওয়া আছে, 10 কুইন্টাল, 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম, হ্যাঁ, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। আচ্ছা, এরকমভাবে সময়ের একক, সময়ের এককটা কি দেখো, সময়ের এককটা কীভাবে বের করবে, খুব সহজভাবে সেটা তুমি যদি আগে তুমি 60 সেকেন্ডে, আচ্ছা প্রথমে তুমি বলো একদিন সমান কত, একদিন সমান একদিন কত হয়, একদিন হয় 24 ঘন্টা, 24 ঘন্টায় একদিন, ঘন্টা। আচ্ছা, তারপরে দেখো 1 ঘন্টা সমান, 1 ঘন্টা সমান কত, 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিট। আবার 1 মিনিট সমান কত হবে, তাহলে 60 মিনিট, 1 মিনিট সমান কত হবে, 60 সেকেন্ড, সেকেন্ড। আচ্ছা, এইভাবে দেখো তোমাদের দিনের থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, তারপরে সেকেন্ড, সবচেয়ে ছোট হচ্ছে সেকেন্ড। এইভাবে তোমরা
ক্রমান্বয়ে বড় থেকে ছোট শিখবে, ঠিক আছে? তোমরা আজকে এই পর্যন্ত থাক, তোমাদের পরবর্তী ক্লাসে আমি আবার তোমাদের পরবর্তী পাঠ আছে যেগুলো সেই পাঠগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা এই পাঠগুলো বাড়িতে ভালো করে দেখো, সুন্দরভাবে তোমরা রপ্ত করো, করে তারপরে আমাদের সাথে তোমরা সে মানে শিক্ষকতা পড়াশোনা করো, তাহলে দেখবে তোমাদের আস্তে আস্তে এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা এসে যাবে। ঠিক আছে বন্ধু, তাহলে তোমরা ভালো থাকো সবাই, হ্যাঁ সুস্থ থাকো, ঠিক আছে। Thank you.